আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে তার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। যারা কাউন্সিল হিসেবে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, একই সাথে ধন্যবাদ জানাই যারা আজকে অল্প সময়ের ভিতরে নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা সবসময় গণতন্ত্রের কথা বলি এবং আমরা সেই গণতন্ত্রের চর্চাটা সবসময় আমাদের নিজেদের ভিতর থেকে করার চেষ্টা করি, যার ফলে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল হয়েছিল এবং আমাদের গণ অধিকার পরিষদের নেতৃত্ব সেটা কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা নিজের ঘর থেকে করতে চাই। তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছে, সভাপতি পদে মোট ভোট কাস্ট হয়েছে 132টি, কোনো ভোট বাতিল হয়নি। সভাপতি পদে নির্বাচিত হয়েছে বিনিয়ামিন মোল্লা, ভোট সংখ্যা 75। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদউদ্দিন তালে ভোট পেয়েছে 37টি। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান, শেষ করছি আপনাদের মিছিলের আগে এখান থেকে আমি বলি।